বন্ধু শুনলাম টিকটক আর নাকি লিংক বের হয়েছে, আছে নাকি তোমার কাছে? মামা ভাইরাল লিংকটা হবে নাকি? দোস্ত যেটা নিয়ে তুই পোস্ট দিছিলি ওই ভিডিওটা থাকলে দে তো। ভাই আমি না এখনো ভিডিওটা দেখি নাই, আমাকে দেওয়া যাবে? ফারাবি ভাই কাকে নিয়ে বই দিছেন দেখি ভিডিওটা। বন্ধু লিংক লাগবে নাকি? লিংক লিংক দোস্ত, এক টিকটকারের লিংক বের হয়েছে, লাগলে বলিস। শোনো ভাই, লিংক লাগলে আইডিতে ফলো দিয়া মেসেজ দাও। উফ মামা, ভিডিওটা না পুরাই মাখন। মামা লাগবে নাকি? এই দোস্ত শুনছিস কি হয়েছে? কি শুনবো? টিকটকারের লিংক বের হয়েছে। হ্যাঁ শুনছি, আর ওই বিষয়টা নিয়েই ভিডিও বানাচ্ছি। কও কি মামা, তুমিও শেষ পর্যন্ত? আসলে ভিডিওটা মজা নেওয়ার মতনই উফ যা ছিল না। এই শোন এদিকে আই। কি হয়েছে মামা? এদিকে আই। আল্লাহর বলা তোরে আমি বন্ধু ভাবছিলাম, এখন দেখি তোর মন মানসিকতাও এমন। শোন তোরে যেন নেক্সট টাইম আমার আশপাশে তো দূরের কথা, আমার বাড়ির আশপাশেও যেন না দেখি। এই যে এতক্ষণ যা দেখলেন এগুলা কেউ না, আমাদের আশেপাশে থাকা কিছু মানুষের মন মানসিকতা। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, একটা মেয়ে মানে এই যে এই মেয়েটার একটা ভিডিও ভাইরাল হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলা। শুধু কথা না, তার সাথে একটা খুবই খারাপ কাজ করছে, যেটা অত্যন্ত বাজে একটা কাজ, যেটা করা তার একদমই উচিত হয় নাই, তবুও সে ভুলটা করছে আর তার জন্য তাকে ভুগতেও হচ্ছে। বাট বিষয় তো এখানে সেটা না, বিষয়টা হচ্ছে এই ঘটনা নিয়ে আমি আমার ফেসবুক পেজে একটা পজিটিভ পোস্ট দিই যে মেয়েটা একটা ভুল করে ফেলছে, তার এই বিষয়টা নিয়ে আমরা এত মাতামাতি না করি, কারণ এর সাথে মেয়েটার সম্মান জড়িয়ে আছে। আর সে যতই টিকটক করুক কিংবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাক, দিন শেষে সেও তো একটা মেয়ে, তারও তো সম্মান আছে। ভাই রে ভাই, আর কোথায় যাই? শুরু হয়ে গেল মানুষের কমেন্টস করা, আর এক একটা কমেন্টস দেখে তো আমি শিহরিত। বিশ্বাস করেন, এই পোস্টটা না দিলে আমি জানতেই পারতাম না যে পাবলিক আসলে রোস্টারদের কি মনে করে। হ্যাঁ রোস্টের মাধ্যমে হয়তো কিছু মানুষকে হাসাতে পারছি, কিছু মানুষের ভালোবাসা পাইছি, বাট সব থেকে বেশি যেটা পাইছি সেটা হচ্ছে রোস্টাররা কখনো ভালো হয় না, কারণ তাদের কাজই হচ্ছে অন্যের খারাপ দিকগুলা তুলে ধরা। হ্যাঁ মানছি আমরা সেটাই করি, তাই বলে কি আমরা ভালো কিছু করতে পারবো না? আচ্ছা এইগুলা না হয় বাদই দিলাম, এই যে এই মেয়েটারে নিয়ে পজিটিভ পোস্ট করার পর কমেন্টে কি যেন বলছিলেন, ভূতের মুখে রাম নাম। আপনি নিজেই তো অন্যের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেন, এখন আইসেন আবার সাফাই গাইতে, মনে হয় মেয়েটা আপনার কিছু হয়। আচ্ছা এবার আমি কয়েকটা কথা বলি শুনেন। কয়েকদিন আগে কয়েকজন আমাকে এই মেয়েটার ভিডিওটা দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছিল এই মেয়েটাকে রোস্ট করার জন্য। আমি যদি চাইতাম তাহলে সবার আগে এটা নিয়ে ভিডিও মেক করতে পারতাম। আচ্ছা ভাই আপনারা কি আজ অব্দি আমাকে দেখছেন কোনো ছেলে বা মেয়ে অর অ্যানিবডি যেই হোক না কেন কারো সিক্রেট জিনিস নিয়ে ভিডিও বানাতে? দেখেন নাই। কিংবা সিপা সাপার অশ্লীল কাজকর্ম নিয়ে ভিডিও বানাতে দেখছেন? দেখেন নাই। অন্তত আমার ভিডিওতে দেখেন নাই, বিকজ আমি সেগুলা নিয়ে ভিডিও বানাই বা কথা বলি যেগুলা সে নিজে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে, এখন সেটা ফেমাস হওয়ার জন্য হোক আর যার জন্যই হোক। যদি তার ভিডিওগুলো দেখার পর আমার মনে হয় এগুলোর দ্বারা অন্যের খারাপ হচ্ছে বা এগুলার ইফেক্ট অন্যের ওপর পড়তেছে, তখন আমি সেটা নিয়ে কথা বলি, আগে না হলেও এখন আমি সেটাই চেষ্টা করি। সো আপনি কখনোই বলতে পারেন না আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামাই। আর একটা মানুষ যখন তার নিজের ভিডিও নিজে পাবলিকলি পাবলিশ করে, তখন আর সেটা পার্সোনাল থাকে না। এই যে আমার এই ভিডিওটা পাবলিশ করার পর কি আর পার্সোনাল থাকলো? যদি পার্সোনাল হইতো তাহলে আমার ফোনের স্টোরেজ অবধিই থাকতো। যাই হোক, পোস্টটা আমি করছিলাম কারণ আমার মনে হয়েছিল সবকিছুর আগে মেয়েটার সম্মান। হ্যাঁ ভাই মানছি যে সে কাজটা করায় কেন এইসব ভাবলো না, ঠিক আছে ভাই সে একটা খারাপ কাজ করে ফেলছে যেটা অত্যন্ত বাজে কাজ, বাট কি করবেন এখন, ওইটা তো আর শুধরানো যাবে না তাই না? আর তার থেকেও তার উপর আপনাদের সবচেয়ে বড় রাগ হলো সে একজন টিকটকার। ভাই রে সে টিকটকার হোক আর যেই হোক, দিন শেষে সেও তো একটা মেয়ে। সো আমার মনে হয় টপিকটা নিয়ে আমরা আর মাতামাতি না করি, কারণ যা শাস্তি হবার তা হয়ে গেছে। এরকম করো না ভাই, আর তার চেয়েও বড় কথা হলো আপনাদেরও তো মা বোন আছে তাই না? আচ্ছা আচ্ছা বুঝছি, এবার বলবেন আমার মা বোন এদের মতো না। ভাই রে কেউ কারো মতো হয় না, তাহলে তো দেশে এত অশ্লীল টিকটকার থাকতো না, নাটক সিনেমা কিছুই হতো না, আর আপনিও রাস্তার পাশে দাঁড়িয়ে জিন্স টপ পরা মেয়ে খুঁজতেন না। ওয়েট ওয়েট, আবার এটা ভাবেন না যে আমি এদেরকে সাপোর্ট করতেছি, আমি জাস্ট এটা বোঝাতে চাইলাম যে আপনি আমি চাইলেই তো আর সবাই রে পর্দাশীল বানাইতে পারবো না, যারা জিন্স টপ পরে মডার্ন হয় তারা মডার্নই থাকে, তাই বলে কি আমরা মেয়েদের সম্মান করাই বন্ধ করে দিব? যাই হোক, তারপরও যদি তাকে নিয়ে আপনাদের এতই কথা বলার ইচ্ছা হয় তাহলে তার টিকটক ভিডিও কিংবা আরো অনেক ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় সেইগুলো নিয়ে কথা বলেন, দরকার হলে আমিও বানামু, তবুও প্লিজ স্টপ দিস টপিক। আর হ্যাঁ, যারা বলছিলেন এই মেয়েটা মনে হয় আমার রিলেটিভ বা আদার কিছু হয়, তাদের উদ্দেশ্যে বলতেছি শুধু এই মেয়েটা না, সব মেয়ে আমার বোনের মতো। এখন কিছু মানুষ এসে বলবো তাহলে আপনার বোনও এদের মতো? ভাই রে আমার বোন এদের মতো না, আমি বলছি সবাই আমার বোনের মতো, এখন সেটা পদাশীল মেয়ে হোক বা ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে।
কাদের কি বলতেছি? বিশ্বাস করেন আপনাদের মতো মাইন্ডের কিছু মানুষকে না কখনোই বোঝানো পসিবল না। সো যা মনে করার করেন, জাস্ট এইটুকুই বলা ছিল। আমি এই মেয়েটাকে সাপোর্ট করতেছি না, এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোটা আমার কাছে কেমন জানি লাগতেছিল, তাই সবাইরে মানা করলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। তবে একটা জিনিস বুঝতে পারছি, রোস্টিং করে ভালো মানুষ হওয়া যায় না। হয়তো কিছু মানুষ আপনাকে পছন্দ করে, তবে সেটা আপনার রোস্টিং ভিডিও অবধি। আপনি একটা মানুষকে নিয়ে ভালো কিছু বলেন, দেন দেখবেন আপনার কিছু অডিয়েন্স ছাড়া বাকিদের রিয়াকশন। আল্লাহ হাফেজ।